গরম ভাতের সাথে যদি ডিমের এরকম একটা মজার রেসিপি থাকে তাহলে কিন্তু আপনি দুই প্লেট ভাত এমনিতেই বেশি খেতে পারবেন তো চলুন রেসিপিটা দেখা যাক তো এর জন্য প্রথমেই আমি তিনটা ডিম পোচ করে নিব তো একসাথেই দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ যে কেউ খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার এটা কিন্তু চাইলে আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন তো এটাকে আমি একটু উল্টে দিচ্ছি দুই পাশটাই হালকা করে ভাজতে হবে শক্ত করে ভাজা যাবে না তো আমার কিন্তু ডিমটা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি আর কোনো তেল দিব না বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পিঁয়াজটা দিয়ে দিলাম তো পিঁয়াজটাকে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সব কিছু কিন্তু আমি পরিমাণে অল্প অল্প করে দিচ্ছি এখানে কিন্তু বেশি একটা মশলার দরকার হয় না দিয়ে দিলাম ধনিয়া আর জিরা সাথে একটু চাট মশলা এই চাট মশলাটার কারণেই কিন্তু এই রেসিপিটা বেশি মজার হয় অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আর মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত বেশি মজার হয় তো প্রথমে একটু কষিয়ে নেওয়ার পর এরপর আমি আরও একটু পানি দিয়ে দিলাম এরপর আরও একটু সময় নিয়ে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি এই ছোটো সাইজের একটা রসুনও কুচি করে দিয়েছি এরপর এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর এটা চাইলে নাও দিতে পারে না অথবা টমেটো ব্লেন্ড করে দিলেও হবে আমার হাতের কাছে আসলে তোর টমেটো ছিল না এই জন্য আমি টমেটো সসটা দিয়েছি তো এরপর আবার পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি যে পোস্ট করে রেখেছিলাম সে ডিমগুলো দিয়ে দিব আর বেশি পানি দেওয়ার দরকার নেই তো এরপর এটাকে কিছুক্ষণ রান্না করে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপর ডিমটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো কিছুক্ষণ নেয়ার পরে এর উপর দিয়ে আমার ডিমের এই রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে ঝটপট চাইলে আপনিও এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা তো ভালো থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য